কই যাও? আমি তো বাসা যেতেছি, তুমি কই যাও? আমি কোথাও যাই না, আমি দাঁড়ায় দাঁড়ায় মজা লইতেছি। এখানে কি করছো? কইলাম না, দাঁড়ায় দাঁড়ায় মজা লইতেছি। মজা নিচ্ছ মানে? বোঝনে কি আর কি করতেছি, সকাল থেকে এনে দাঁড়ায়া সুন্দরী সুন্দরী মাইয়া গো টিক্স করতেছি। আচ্ছা, তুমি কখনো ছেলেদেরকে টিক্স করছো? ও চেম্বরে ওই তোর মাথা কি গেছে গা? আমি কি ওইটা নাকি ছেলেদের টিক্স করমু? আচ্ছা তাহলে চলো, আজকে তুমি আর আমি মিলে ছেলেদেরকে টিক্স করব। ও চেম্বরে ওই বেশি পেছাল না পাইরা, পিছন পিলে ঘুরে সোজা জাগা। ওই আমি কি ওইটা রে যে পোলা গো টিক্স করমু জাগা ভাগ। আচ্ছা তুমি দিনে কয়জনকে টিক্স করো? দিনে 6-7টা মেয়েরা তো টিক্স করি। মাত্র 6-7টা মেয়েকে টিক্স করো? খারা খারা, তুই সকাল থেকে রাত অবধির কথা কইতেছস? সকাল থেকে রাত অবধি তো 20-25টা তো হইবই। আচ্ছা তুমি কি টিক্স করে টাকা পাও? আসলে তোর মাথা গেছে গা, টিক্স করে কি করে টাকা পায়? তাহলে টিক্স করো কেন? আরে তুই বুঝবি না রে, বুঝবি না, সারাদিন টিক্স কইরা যখন রাইতে ঘুমাইতে যাই স্বপ্নের মধ্যে তোর আওয়াজ কি যে ভালো লাগে রে। আচ্ছা তুমি কি আমাকে টিক্স করা শিখাবে? ওই চলি তুমি টিক্স করা শিখাবো কেলা? প্লিজ আমাকে টিক্স করা শিখাও না। না না আমি তোরে টিক্স করা শিখাতে পারম না। তুমি যদি আমাকে টিক্স করা শিখাও না তাহলে তুমি আমার গুরু হবা। আমার বি গুরু শিষ্যের দরকার নাই কিয়া, শিখাইতে পারি যদি 500টা টাকা দিস। কি 500? তুমি যদি আমাকে শিখাও তাহলে এখান থেকে আমি তোমাকে 1000 টাকা দেব। আচ্ছা শোন, এই যে তুই রাস্তা দিয়ে গেলি আমি তোরা গোতা দিলাম না, এবং যে যাইবো তো গোতা দিবি বুঝছস? আরে বলে চিস। আচ্ছা ঠিক আছে। আবে লুকায় রাখ। কি বেটা, আপনি আমরা গোতা দিলেন কেন? কই যাও? কই যাই মানে আপনাকে বলতে হবে কেন? আমি তো আপনাকে চিনি না। আহা আপনি কি কখনো এই টিচিং করেন নাই? না আমার ফ্যামিলি সব আমাকে শেখাই নাই। আহা মজা পাইছি, এখন আমি বাসা যে আমার বাপ ভাই দেখে টিচিং করব। ওই জেমরি ওই তোর মাথা বিগ আছে গা, বাপ ভাইরে কি টিচিং করুন যায়? কেন করা যায় না? তুমি কি কখনো তোমার মা বোনদের কি টিচিং করো নাই? চি চি চি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মা বোনরে কেউ টিচিং করে? ও নিজের মা বোনদের কি টিচিং করা যায় না, পরে মা বোনদের টিচিং করা যায়? পরে আমার টিচিং শেখানোটাই ভুল হয়ে গেছে গা, বুঝছস নাই? ও বুঝছি, তার মানে তুই ওর টিচিং করা শেখাইছস। তোদের জন্য কিছু বখাটে পোলাপানদের জন্য বাইরের রাস্তাঘাটে চলতে পারে না, তোরে আজকে পুলিশে দেবো। আমি পুলিশে দেবো দাঁড়া ভাই যা, আমারে মাফ করে যান, আমি জীবনের রাস্তায় মাইয়া কো টিচ করবো না। কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা ভাই যা, একটা কথা মাথায় রাখুন, যার সঙ্গে যেমন কাজ করবেন সেই ফলটাই আপনি পাবেন।